হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা 6টি আরটিপিসিআর ল্যাবে এখনও শুরু হয়নি প্রবাসীদের করোনা পরীক্ষা। বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই মুহূর্তে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। আরব আমিরাত বা তাদের পক্ষ থেকে এখনও কোনো এই ল্যাব ভিজিট করে নাই, সুতরাং আমি বলতে পারছি না তারা সন্তুষ্টি কিনা। বাট আমরা যে এসওপি দিয়েছি এটা সন্তোষজনক এসওপি এবং তারা আশা করি তারা অ্যাকসেপ্ট করবে। ফিটা হলো 1600 টাকা, 1600 টাকা এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল হাসান জানালেন আর কি, যে দুবাইগামী যাত্রীদের সর্বশেষ কি অবস্থা আছে, আরটিপিসিআর ল্যাব পরীক্ষার যে প্রস্তুতি নেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে আসলে কোন অবস্থাতে আছে। তো তিনি যেটা জানালেন যে এখন পর্যন্ত তারা আশা করছেন একটা ভালো একটা খবর হয়তো যে কোনো মুহূর্তেই আসবে। 6টি ল্যাবের অনুমোদনের জন্যই তারা অপেক্ষা করছেন এখন পর্যন্ত, এবং এখন সর্বশেষ যে আপডেট সেটা কিন্তু যে অনুমোদন পেলে যে পরীক্ষা কার্যক্রম শুরু হবে সেখানে যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 1600 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তো সব কিছু আসলে বাংলাদেশের পক্ষ থেকে আসলে প্রস্তুত হয়ে আছে, শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের থেকে যে অনুমোদনের অপেক্ষায় আছে 6টি পিসিআর ল্যাব একসাথে অনুমোদন পরীক্ষা কার্যক্রম শুরু করার, সেখান থেকেই আসলে জটিলতাটা তৈরি হয়ে আছে। এখনও তারা অনুমোদন দেয়নি, এখান থেকে যে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠানো হয়েছে সেটা তারা পর্যবেক্ষণ করছেন, এবং পর্যবেক্ষণ করার পরে তারা যে কোনো মুহূর্তে হয়তো বা দিয়ে দিবে অনুমোদন। এবং এটা এই বিমানবন্দরের পরিচালক যেটা বললেন এটাই বললেন, এবং অনুমোদন পাওয়ার পরে যে পরবর্তী যে অ্যাভেলেবল যে ফ্লাইট আছে সেই ফ্লাইটেই কিন্তু যাত্রী বহন করতে পারবেন, যে বিমান সংস্থাগুলো আছে যারা দুবাই গামী যাত্রী যদি সেই সময় অ্যাভেলেবল থাকে এবং যাদের করোনা পরীক্ষার সময় যদি ঠিকঠাক থাকে সেই হিসেবে কিন্তু তারা পরবর্তী ফ্লাইটেই কিন্তু দুবাই যেতে পারবে। তো আসলে এই যে কয়েকদিন হলে যে আরটিপিসিআর ল্যাব স্থাপন নিয়ে যে অনিশ্চয়তা, এখন হয় তখন হয় আজ হয় কাল হয়, যে অনিশ্চয়তা নিয়ে দুবাইগামী যাত্রীরা বা এয়ারপোর্টে আসছেন এবং শুনছেন এবং ঘুরে যাচ্ছেন, সেখান থেকে আসলে বারবার আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সঠিক ইনফরমেশন তথ্যটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে যে কোনো মুহূর্তে অনুমোদন পাওয়া যেতে পারে, অনুমোদন আসতে পারে, 6টা পিসিআর ল্যাবের জন্য চেষ্টা করা হচ্ছে, এবং অনুমোদন আসলে যত দ্রুত সম্ভব ফ্লাইট পরিচালনার সব ধরনের প্রস্তুতি নিয়ে আছে সেই কার্যক্রম শুরু করা হবে। তো এয়ারপোর্ট থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার বিষয়ে সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।